আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার 224 ও 225 এই দুটো পেজ দেখে নেব। এখানে দেখো 224 পেজে কি দিয়েছে, ছক কাগজে ত্রিভুজ আঁকি। এখানে দেখো কয়েকটা ত্রিভুজের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে দেখো একটা ধরে নাও ছক কাগজ, মানে ছক কাগজের মতো করেই দেওয়া আছে, ঠিক আছে। তার মধ্যে দেখো কয়েকটা ত্রিভুজের ছবি দেওয়া আছে। একের দাগে কি বলেছে দেখো, একটু নিচে নামো। দেখো ছক কাগজ তৈরি করে সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপ নিয়ে লিখি, ঠিক আছে। ছক কাগজের মধ্যে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকেছে, ঠিক আছে। এটা দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ তাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। প্রথমে দেখো আমরা বি কোণের মাপটা নিয়ে নিচ্ছি, মানে চাঁদার সাহায্যে মেপে নিচ্ছি। বি কোণের মান 0 ডিগ্রির বড় আর 90 ডিগ্রির কম, তার মানে এই কোণটিও সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে সি কোণের মানটা নিয়ে নিচ্ছি, এটাও দেখো 0 ডিগ্রির বড় আর 90 ডিগ্রির কম। এরপরে দেখো এ কোণের মানটাও নিয়ে নিচ্ছি, এ কোণের মানও হচ্ছে সূক্ষ্মকোণ, কারণ এটি 0 ডিগ্রির বড় আর 90 ডিগ্রির ছোটো। এরপরে দেখো কি বলেছে, ছক কাগজ তৈরি করে সমকোণী ত্রিভুজ এঁকে কোন কোনটি সমকোণ আর কোনটি অতিভুজ দেখায়। দেখো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এখানে হচ্ছে কোণ এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে সমকোণ, মানে বি কোণটা হচ্ছে সমকোণ। আর বলে দিয়েছে যে কোনটি অতিভুজ, এখানে এ সি সমান সমান অতিভুজ, কারণ আমরা কি জানি সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম আর এটাই হচ্ছে অতিভুজ। এরপরে দেখো আরেকটা সমকোণী ত্রিভুজের ছবি আছে, এখানে দেখো এ বি সি, কোণ এ বি সি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে এ সিও হচ্ছে অতিভুজ, কারণ এটি মানে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রির বিপরীতে আছে। এই বাহুটা হচ্ছে সবচেয়ে বড়, মানে দৈর্ঘ্যটা হচ্ছে সব থেকে বেশি। এরপরে দেখো তিনের দাগে বলেছে ছক কাগজ তৈরি করে স্থূলকোণী ত্রিভুজ এঁকে একটি স্থূলকোণ দেখায়, অপর সূক্ষ্মকোণ দুটির মান চাঁদার সাহায্যে মেপে লিখি। দেখো এখানে এই কোণটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণটা আমাদের দেখাতে হবে। স্থূলকোণের মান দেখো দেখে নিলাম কত বেরিয়েছে, 115 ডিগ্রি, ঠিক আছে। বি কোণ এ বি সি এটা হচ্ছে 115 ডিগ্রি। এরপরে আমরা বি এ সি আর এ সি বি এই দুটো কোণের মান আমরা দেখে নিচ্ছি চাঁদার সাহায্যে। দেখো সি কোণটা আমরা পেয়েছি 30 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এ কোণ আমরা মেপে পেয়েছি 35 ডিগ্রি, ঠিক আছে। দেখো প্রথমে যেই ত্রিভুজটা এঁকেছিলাম, মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সেটারও কিন্তু কোণগুলোর মাপ লিখতে বলা হয়েছিল। দেখো আমি তখন দেখাইনি, এখানে দেখো তোমরা লিখে নাও যে কোণগুলোর মাপগুলো আমি মেপেছি। বিএসি মানে এ কোণটা আমি পেয়েছি 58 ডিগ্রি, এ বি সি এটা হচ্ছে 59 ডিগ্রি, আর এ সি বি মানে সি কোণ পেয়েছি 63 ডিগ্রি, ঠিক আছে। আর দেখো প্রত্যেকটা ত্রিভুজের কিন্তু প্রত্যেকটা কোণ, মানে তিনটে কোণের মান যদি তোমরা যোগ করো প্রতি ক্ষেত্রে, কিন্তু তোমরা 180 ডিগ্রি পাবে। মানে 180 ডিগ্রির যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তাহলে তোমাদের বুঝতে হবে যে তোমরা মাপে হয়তো কোথাও গণ্ডগোল করেছো, ঠিক আছে। এরপরে দেখো 225 নম্বর পেজে চলে এসো। হাতে কলমে ছক কাগজের সাহায্যে একটি ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি নির্ণয় করি। দেখো ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা ছক কাগজের মধ্যে দেখো এ বি সি একটা ত্রিভুজ আঁকা হয়েছে। ছক কাগজে একটি বিষমবাহু বা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটাকে বিষমবাহু বলা যায় আর স্থূলকোণও বলা যায়। কারণ দেখো আমরা ছবিটা দেখেই বুঝতে পাচ্ছি যে এ বি সি এই কোণের মানটা 90 ডিগ্রির বড়, কিন্তু 180 ডিগ্রির কম, তাই তো। তোমরা দেখো চাঁদা বসিয়েও কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে, আবার চাঁদা না বসিয়েও দেখেও কিন্তু তোমরা বলতে পারবে যে এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রির কম। দেখো কোণের মানটা বেরিয়েছে 140 ডিগ্রির মতো, ঠিক আছে। তার মানে এটা স্থূলকোণ। আবার দেখো প্রত্যেকটা বাহু যদি মাপো, দেখবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা, মানে অসমান। তাই এই ত্রিভুজকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ, মানে বাহু ভেদে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, আর কোণ ভেদে এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। একই রকমের বা মাপের, মানে একই রকমের বা একই মাপের তিনটি ত্রিভুজ কেটে নিলাম ও তিনটি কোণের নাম দিলাম, মানে এই যে মাপ এই মাপের
তিনটে ত্রিভুজ কাটলাম, ঠিক আছে? দেখো এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ, মানে কাগজের সাহায্যে কেটে নিলাম আর তিনটে করে মান দিয়ে দিলাম, এ বি সি, এই ত্রিভুজের, এই ত্রিভুজের হচ্ছে এ বি, এটা হচ্ছে সি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে? একটি সাদা কাগজে তিনটি ত্রিভুজ নিচের মতো সাজিয়ে দেখতে পাচ্ছি, দেখো একটা সাদা কাগজের মধ্যে তিনটে ত্রিভুজকে এভাবে সাজিয়ে নিলে, ঠিক আছে? এখানে দেখো এ বি সি কোণ বি এ সি কোণ এ সি বি সমান সমান 180 ডিগ্রি, মানে এই ত্রিভুজটার কথা যদি আমরা তুলনা করি বি কোণ যোগ এ কোণ যোগ সি কোণ যদি করি, মানে চাঁদার সাহায্যে মেপে নিয়ে, তখনও কিন্তু 180 ডিগ্রি পাবো। আবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রেও যদি কোণ এ বি সি যদি করি, তখনও কিন্তু 180 ডিগ্রি পাবো। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রেও কিন্তু কোণ এ মানে হচ্ছে বি এ সি কোণ বি মানে হচ্ছে যোগ হচ্ছে এ বি সি আর সি কোণ মানেই হচ্ছে এ সি বি, এটা যদি যোগ করি, মানে তিনটে কোণের মাপ যদি নির্ণয় করে যদি আমরা যোগ করি, তখনও কিন্তু 180 ডিগ্রি পাবো। মানে এই ত্রিভুজটার ক্ষেত্রেও তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, এই ত্রিভুজের ক্ষেত্রেও তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই ত্রিভুজের ক্ষেত্রেও তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কি, আমরা এখান থেকে বুঝতে পারছি যে একটা ত্রিভুজকে যেভাবেই সাজানো হোক না কেন, তাদের তিনটে কোণের মানের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।